तुलसी प्रदक्षिण करें ना, करें तो तुलसी डान दिखे थके बोलते पारें मेने चलून आमी नास्तिक अपना नास्तिक बोलून भक्त मानुष ना আমি ঠাকুরের নামে কাঁদতে পারি না, আমি ঠাকুরের নামে আপনাদের ভাবাতে পারি না, আমি একটা নাস্তিক মানুষ। তাহলে বলুন তো আমার মনে একটা প্রশ্ন, তুলসীকে ডান দিকে রেখে ঘুরবো কেন, বাঁদিকে রেখে কেন ঘুরতে পারবো না? আপনি বলবেন বাঁদিকে রাখলে পাপ হবে, কেন পাপ হবে? বনের স্থান কোন দিকে হয়? যে ভগিনী বন, বনের স্থান কোন দিকে হয় বলুন, আপনি তো কীর্তন শোনেন তো বলুন না। মা কোন দিকে থাকে? ডান দিকে থাকে। স্ত্রী কোন দিকে থাকে? বাম দিকে থাকে, তাই না? এই দেখেছেন যারা স্ত্রী বহু মানুষ তারা হ্যাঁ যাও জানি তো বাঁ দিকে থাকে, তো দাঁড় করিয়ে দিল সেদিন বরণ করলো জানি না। এইবার শোনো, মা থাকে ডান দিকে, স্ত্রী থাকে বাঁ দিকে, ভগ্নী থাকে ডান দিকে। তাহলে বোন যদি ডান দিকে থাকে বলুন তো এপারে নারায়ণ আর এপারে হচ্ছে বলরাম, মাঝখানে সুভদ্রা কেন? সুভদ্রার তো ডান দিকে থাকার কথা, বাঁদিকে এলো কেন? কখনো ভেবেছেন? ভাবেন। এবার আপনি আমায় বলতে পারেন বাবা আপনি প্রত্যেক আসরে শুধু কোশ্চেন ব্যাংক ছেড়ে যান, কোশ্চেন ব্যাংক ছেড়ে যান, আপনি একটাও উত্তরও দেন না। বলে দেবো কি, তুলসীকে ডান দিক থেকে পরিক্রমা করতে হয় কেন? ভালো করে মন দিয়ে শুনো, তুলসী দেবী আমরা সবাই জানি, তুলসী ভক্তির সিদ্ধান্তের পথের প্রতীক আমরা সবাই জানি, তুলসী কৃষ্ণ প্রিয়া আমরা সবাই জানি, কিন্তু তুলসী যে বায়ু নাশক আমরা এটা জানতাম না। তুলসী অ্যাজ এ নট ট্রি, তুলসী অ্যাজ এ পিত্তনাশক, বায়ুনাশক, কফনাশক, তুলসী অ্যাজ এ অ্যান্টিবায়োটিক, নট ফর জেনারেল ট্রি, সাধারণ গাছ নয়, বায়ুনাশক, পিত্তনাশক। যাদের বুক জ্বালা, পেট জ্বালা হচ্ছে, র্যান্টাক ট্যান্টাক ঝ্যান্টাক নেওয়া লাগবে না, কটা তুলসী পাতা ডলা দিয়ে চিবিয়ে খেয়ে ফেলো, রস করে খেয়ে ফেলো, দেখবে এক ঢোক জল খাও আর হাঁটতে থাকো, পেটের গ্যাস অম্লো ক্ষত। কিন্তু এই যে ডাক্তারি সিস্টেমে গিয়ে আমরা এই সবগুলো ভুলে গেছি। বলতে পারেন প্রসাদের ওপরে তুলসী মঞ্জুরি কেন দেওয়া লাগবে? কারণ প্রসাদগুলো নেওয়ার পরে, পাওয়ার পরে শেষে তুলসী মঞ্জুরি গিলে ফেলো, তুলসী মঞ্জুরি কখনো চিবিয়ে খেতে নেই, খেলে দাঁতের যে গ্র্যাভিটি আছে সেগুলো নষ্ট হয়। যারা তুলসী চিবিয়ে খায় অকালে তাদের দাঁতগুলো পড়ে যায়, তারা আর কিছু স্বাদ করে চিবোতে পারে না। যদি চিবানোর জন্য কিছু দেয় দিদিমা বলে আমার তো নাই, চিবানোর খাবারগুলো তোরা খায় এগুলো আমার দ্বারা আর হবে না। তাহলে লক্ষ্য রাখা লাগবে, এ তুলসী হলো অ্যান্টিবায়োটিক। এবার শুনুন, তুলসী প্রদক্ষিণ আমরা কখন করি? ভোরের বেলা উঠে তুলসী কীর্তন করি, করি না? দুপুর বেলা উঠে তুলসী কীর্তন করি, করি তো? সন্ধ্যার সময় তুলসী কীর্তন করি। ভালো করে তাকা, এই ডান দিকে এটাকে বলা হচ্ছে ইড়া, আর এই বাম দিকে এটা হচ্ছে বলা হচ্ছে পিঙ্গলা। ইড়া আর পিঙ্গলা, এই ইড়া আর পিঙ্গলার মাধ্যমে আমরা শ্বাস নিই আর প্রশ্বাসটা ছেড়ে দিই। তাহলে দিনের বেশিরভাগ সময় এই যে নাক দেখছেন, দিনের বেশিরভাগ সময় ডান দিকে চলে, আর রাতের বেলা বেশিরভাগ সময় বাঁ দিকে চলে। কখনো জানেন কাউকে প্রশ্ন করেছেন স্বামী স্ত্রী বাম দিকে স্ত্রী শোবে কেন, ঘুমাবে কেন? ডান দিকে শুলে কি অপরাধ, পাঁচ দিকে শুলে কি অপরাধ, মাথার দিকে শুলে কি অপরাধ? এগুলো আমরা জানি না, জানার চেষ্টা করি না। যদি কারোর কাছে জিজ্ঞাসা করি সে বলে বাপ ঠাকুরদা শুয়ে আসছে আমরা দেখেছি, তাই বলি কেন শোয়ে ওটা জানি না। ভালো করে শোনো, এই যে শ্বাস, শ্বাসের উপরে যদি কেউ রাখে বিশ্বাস তার প্রগতি হয় প্রশ্বাস। এই শ্বাসে 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 তবেই তো আসে, নিলে দিলে নিলে দিলে দেওয়া নেওয়া হয়, এই দেওয়া নেওয়ায় দেওয়া নেওয়ায় কোন সময় সে ধনী হয়ে যায়, ব্যবসা রোলিং হবে তবে তো বড় লোক হবে,
রোলিং না করো, যা আছে তাই আছে। আর যদি মনে করো বাজারে গিয়ে লটারির টিকিট কাটবে আর রাতারাত্রে বড় লোক হবে, হবে কি? জায়গা জমি সব চলে যাবে, বড় লোক তুমি হবে না। অনেক মূর্খ মানুষ এখনো পৃথিবীতে আছে 200-500 টাকার লটারি কাটে। তুমি বলবে বাবা তাহলে মাঝে মাঝে যে পড়ে, মাঝে মাঝে না পড়লে তোমার ঘর বাড়িগুলো বিক্রি হবে কি করে? অনেকে সাতটা খেলে, জুয়া খেলে না, দান ধরলে। আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না ওইগুলো হয় কি। বলে নয়ের ঘর ওপেন করেছে, সাতের ঘর ক্লোজ করেছে, এগুলো বুঝতে পারি না। আপনি বলুন তো, খেলাটা যদি সামনে হয় নয় বুঝতে পারবো কোনটা পড়ছে কোনটা পড়ছে না। আপনি ধরে বসে আছেন, এক ঘন্টা পরে খবর আসবে কোথায় খেলাচ্ছে কে খেলাচ্ছে ভগবান জানে। তাহলে তাকিয়ে দেখুন, খেলায় যদি তোমার লাভ হবে, খেলোয়াড় কখনো তোমাকে দিয়ে খেলাবে? তোমাকে দিয়ে খেলাবে না। যেখানে প্রাইজ নিয়ে টানাটানি হচ্ছে, 20টা দলের ফুটবল খেলা, তাকিয়ে দেখে হিসেব করবেন প্রাইজ কিন্তু টান টান করে মেঁধে রেখেছে, চারানা এদিক ওদিক হওয়ার করলি। এবার ম্যাজিক দেখার জন্য, খেলা দেখার জন্য হয়তো 2-500 টাকা এদিক ওদিক হতে পারে। মন দিয়ে শুনুন, এই হলো ইড়া, এই হলো পিঙ্গলা, এই বাঁদিকে শ্বাস চললে সে শান্ত থাকে, আর ডান দিকের শ্বাস চললে সে উত্তেজিত হয়। যখন কোনো ব্যক্তি ঝগড়া করবে, তার নাকে হাত দিয়ে দেখতে বলবে, দাদা কোনটায় চলছে দেখতো। বাঁদিকে শ্বাস আছে, আরও ঝগড়া করবে কখনো হতে পারে না। ডান দিকের সূর্য আগুন নাড়ি, তাই ডান দিকে চললে তবে তো আগুন অবতার হবে, তবে তো ঝগড়া ঝাঁটি করবে। তাকিয়ে দেখুন, এ হলো ডান দিক। সকালবেলা যখন ডান দিকে শ্বাস বয়, তুলসী বায়ুনাশক, পিত্তনাশক, কফনাশক, তাহলে ডান দিকে যদি থাকে আমার, আর আমি এইভাবে ঘুরি, আমার কোন দিকের নাকের শ্বাসটা চলছে? ডান দিকের নাকের শ্বাসটা চলছে। যত ঘুরবো অতটা তুলসীর শুদ্ধ হাওয়া আমার বাঁদিকে ঢুকবে, আমার শরীর সুস্থ হবে, দেহ মন পবিত্র হবে। এখন যদি বাঁদিকে আমি রেখে ঘুরি, হবে কি? বাঁদিকের নাকটা বন্ধ থাকে আর ডান দিকের নাকটা খোলা থাকে, এটা সুষ্ঠুভাবে আমার ভিতরে পৌঁছাবে না। তাই তৎকালীন যুগের মুনি ঋষিরা নিয়ম করে দিলেন, বাঁদিকে নয় ডান দিকে রাখা লাগবে। এবার শুনুন, স্বামীর বাঁদিকে স্ত্রী ঘুমায় কেন? কারণ সারা দিন বাড়ির বউরা আপনাদের এদিকে হয়তো হয় না, পাড়ায় অনেক যন্ত্র আছে কানে মন্তর দেয়। আপনি গেলেন কাজকর্ম করতে, আপনার বউর কানে মন্তর চালু হয়ে গেল, তোর শাশুড়ি যে ব্যবহার তোর দিচ্ছে, আমার হলে তো কবে আমি ছেড়ে চলে যেতাম। তুমি মনে করলে তাহলে মনে হয় আমার এটা করা উচিত হচ্ছে না, আমার ছেড়ে যাওয়ার দরকার। সারাদিন যেই গরম চিন্তা ভাবনাগুলো ভিতরে নিচ্ছ, স্বামী ডান দিকে তুমি বাঁদিকে, যখন তুমি ডান পাশ ফিরে শোবে, বাঁদিকে তোমার শ্বাস চলবে, তখন এই সব কথাগুলো তোমার স্বামীর কানে দিতে গিয়েও তুমি দিতে পারবে না। ভালো করে শুনে নিন, বাম দিকে থাকে কেন? যখনই শোবে আর বাম দিকের নাকে শ্বাস চলবে, তখন আপনি ইচ্ছা করেও স্বামীর মনে কুমন্ত্রণা দিতে পারবেন না। যেদিন কুমন্ত্রণা আপনি দেবেন, আজকের দিনের পর থেকে আপনি নিজেকে চেক করবেন কোন দিকে আছে, তাহলে বুঝতে পারবেন বাবা এসেছিল, একটা কথা ফালতু বলে যায়নি, সব কটা কথা কাজের কথা বলে। দেখেছো যারা যারা দেয় হাসাহাসি আরম্ভ করেছে, এবার থেকে তাহলে চেক করাই লাগবে। প্রেম সে বলো হরি হরি বল, হরি বল। তাই তুলসীর চতুর্দিকে প্রদক্ষিণ করছে, আর মুখে মুখে নামটা মনে মনে করছে, কি বলছে? যাব কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, যাব কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, মদন মোহন দেখবো, মদন মোহন, 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 মদন
राधे 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 তাকি আছেন কিছু বলছেন না কেন জানা আমরা গাইবো যারা বলছে তাদের বলছি না তো যারা তাকি আছে বলছেন আমি তাদের বলছি অনেকে বলতে পারো বাবা আমি বলছি আমার পাশের লোকটা বলছে না কেন শুনে নাও যুক্তিগুলো দেখবে যদি কোনো মানুষ বিষ খেয়ে মারা যায় তার মুখটা কি রকম থাকে হয় জিভটা বেরিয়ে থাকে চোখ দুটো বড় বড় হয়ে যায় বাইরে বেরিয়ে খেয়ে আসে তো চোখ বেরিয়ে যায় জিভ বেরিয়ে যায় যদি কোনো ব্যক্তি গলায় দড়ি দিয়ে মরে তাহলে জিভ বেরিয়ে আসে চোখ বেরিয়ে আসে যারা বলছো না চোখ বার করে আছো সংসার নামক গোলা দড়ি দিয়ে চোখ দুটো বেরিয়ে পড়েছে যারা বলছো না কৃষ্ণ বলছো না হা করে আছো বিষ খাওয়া রোগীর মতো সংসার নামক বিষ পান করে কন্ডিশনটা এরকম হয়ে গেছে যে বলার ইচ্ছা থাকলেও আর বলতে পারছি শুনলো মেরে ইয়ার আজ বললে কা মৌকা হ্যায় বললো আজ বললে কা ব্যবস্থাপনা হ্যায় বললো আজ নেই বল রহে হো एक दिन ऐसा आएगा बोलना तो चाहोगे पर बोल नहीं पाओ आजकेर बोलार समय आछे बोले ना जीवने एक दिन तुम्हार एमन आसबे तुमी तो बोलते चाहिबे किन्तु मुख तुम्हार बोलते पारबे ना ताई प्रेम से ओई छोट्ट छेलेटा जाच्छे कोथाय বৃন্দাবন কেন যাচ্ছে কৃষ্ণকে জিজ্ঞাসা করতে যাচ্ছে এক পয়সা দান করলে কি হয় তার ফল লাভ কি হয় তাই তাকিয়ে দেখুন বৃন্দাবন যেতে গেলে যারা যারা গেছেন দেখবেন রিক্সাওয়ালা যদি পিছনে থাকে ভ্যাপু ভ্যাপু বাজে না সাইকেলে বেলটা থাকে না পিছন থেকে বলে রাধে 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 সামনে থেকে বলে রাধে 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 আগে বালা আগে বালা আগে বালা আগে বালা পিছে বালা পিছে বালা পিছে বালা আগে বালা পিছে বালা আগে বালা রাধে রাধে পিছে বালা রাধে রাধে হামসে বলো রাধে রাধে হামসে বলো রাধে রাধে ভাইয়া বলো রাধে রাধে বহনা বলো রাধে রাধে ভাবি বলো রাধে রাধে দাদা বলো ভাই বলো বলো নানি বলো তাই বলো প্রেম সে বলো প্রেম সে বলো আওয়াজ আসছে না কিন্তু রাধে রাধে বলা লাগবে কেমন জোর করে রাধে রাধে কেমন হ্যাঁ প্রেম সে বলো ভাব সে বলো খাতে পিতে সোতে জাগতে উঠতে বাড়তে দান গলি মে মান গলি মে যমুনা তট মে ইমলি বন মে सालवन में सेगुन वन में मन ही मन में चलते चलते खाते पीते सोते जगते उठते बैठते गोवर्धन में वीरियों में गोपी मन में साधु तन में संतो मन में संतो मन में प्रेम से बोलो हाथ उठाके जोर से बोलो आप से बोलो दीवाना बन गया रे मैं तो दीवाना बन गया रे राधा रानी की हरि हरि बोल मैं तो दीवाना बन गया रे राधा रानी की दीवाना बन गया रे
बन गया, पागल बन गया, पागल बन गया। राधा 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 रानी दीवाना बन गया रे, राधा रानी जी मैं तो दीवाना बन गया रे। এই যে ভজনটা চলছে এটা ব্রজের ভজন, ব্রজে গেছেন কি জাননি, ও দিয়ে কোনো দুঃখ নেই। আজকের বাড়ির সামনে আপনাদের ব্রজভূমি চলে এসছে, ব্রজের ভজন চলছে, তো এতে অংশগ্রহণ করুন আর তালিটুকু দিন। যদি তালিটা না দিতে পারেন অন্তত মাথাটা হেলা আর মুখে একটু প্রেম সে। মতো দিবানা বন গয়া রে রাধা রানী কি, ও রাধা রানী, ও রাধা রানী, ও রাধা রানী তেরি দিবানা, ও রাধা রানী, 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 ও রাধা রানী তেরি দিবানি, ও রাধা রানী, ও রাধা রানী, রাধা রানী তেরি দিবানি। জপু তেরা নাম মে তো জপু তেরা নাম, জপু তেরা নাম, জপু জপু শুভ হাসাম, জপু তেরা নাম, জপু তেরা নাম, জপু তেরা নাম বলো রাধে শ্যাম, জপু তেরা নাম রাধে, জপু তেরা নাম, জপু তেরা নাম রাধে, জপু শুভ হাসাম, জপু তেরা নাম বলো, জপু তেরা নাম হরি বল, জপু তেরা নাম বলো বলো সুধা, হরি বল, 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 হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবে, হরি বল, হরি